হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, কিন্তু আমি ভালো নেই, কারণ আমার মন মেজাজটা একটু খারাপ আছে, আর শরীর দেখেই বুঝতে পারছো কিছু না কিছু হয়েছে। তো দুরাত্রে ঘুম হচ্ছে না ঠিকঠাক টাইম টু টাইম, কারণ মেয়েটা প্রচণ্ড বদমাশি করছে, সারা রাত শুধু উঠে যাচ্ছে আর দিনের বেলা ঘুম হচ্ছে, এই 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 2.5 বছর বয়সে। তো যাই হোক, এই জন্যই একটু ঘুমের প্রবলেম হচ্ছে। আর আজকে সেদিন উঠতে একটু দেরি হয়েছে, একটু দেরি হয়েছে মানে শরীরের মানে, আর এখানে ব্যাঙ্গালোরে প্রচণ্ড গরম, তো গরমের জন্য ঠিকঠাক ঘরে ঘুমানোও যাচ্ছে না, ওই জন্য প্রচণ্ড কষ্ট হয়েছে। তো যাই হোক, আজকে একটু দেরি করে উঠেছি, আর দেরি করে ওঠার পরে কোনো কাজ হয়নি, সবে নিচের ঘরের কাজগুলোকে কমপ্লিট করলাম, এখন উপরের ঘরের কাজ আছে। তো ভাবলাম খুব ক্লান্ত লাগছিলো, ভালো একটু তোমাদের সাথে কথা বলে নিই, একটু বসাও হবে, আর একটু তোমাদের জন্য একটা নতুন ব্লগও বানানো হবে। তো এই হচ্ছে এখনকার ব্যাপার। আর উপরে যাই, উপরে গেলে আবার কাজ শুরু করতে হবে, প্রচণ্ড গরম পড়েছে, প্রচুর গরম, মানে এই আজকে থেকে এত গরম, আরও তো সামনে আসছে বৈশাখ জ্যৈষ্ঠতে কত যে গরম হবে আমি জানি না। আর আমার মেয়ে এই যে, হাই বলে দাও মামা। কি বদমাশি, শুদ্ধু বদমাশি। তো চলো, আর এখন চলে এসেছি উপরে, উপরে এসে এখন বিছানাটা পরিষ্কার করছি, বিছানা পরিষ্কার করে আমার মেয়ের পুতুলগুলো ওখানে আছে ওগুলোকে রাখছি, বালিশ ফালিশ এগুলো সব, এগুলো ঠিকঠাক জায়গায় যেখানে রাখতে হয়। ছোট ঘর এমনিতে গুটিয়ে রাখবো কিরকম বুঝে উঠতেই পারি না আমি, মানে ঘরে এমনিতে বড় ঘরে থেকে থেকে এসেছি, তো ছোট ঘরে থাকলে প্রচণ্ড কেমন কেমন একটা লাগে। তো যাই হোক, কোনো রকম করে মানিয়ে গুছিয়ে নিয়ে যেতে হবে, তাই জন্য করছি। তারপর ঘর দোর সব মুছবো। এই গাইস, আর এখন চলে এসেছি, চলে এসেছি স্নান করে, স্নান করে অনেক আগেই চলে এসেছিলাম, তারপরে চুলটাকে একটু জাস্ট ইয়ে করলাম, মানে শুকালাম, শুকাইনি এখনো, ভেজা আছে, মানে গামছাতে জলটা নিয়ে নিলাম। তারপরে মেয়েকে খাইয়ে দাইয়ে তারপরে একটুখানি এটা দেব, আর নিজেরও প্রচুর খিদে পেয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে, আর স্নানের পরে যদি তাড়াতাড়ি না খাওয়া গেছে প্রচণ্ড কষ্ট লাগে। তো যাই হোক, এখন যাচ্ছি খাবো। এই খাওয়ার আগে আরো একটা কাজ আছে, কাপড় শুকোতে হবে, কাপড় শুকাতে হবে, তারপরে গেলে পরে খাওয়া জুড়বে, কত কাজ আছে। মেয়ের এখন আওয়াজ জোর জোর আসছে, অ্যাকচুয়ালি আমি বুঝতে পারি না, এদিকে গরমও পড়ে গেছে, গরমে এটা হচ্ছে শীতে, মানে এই ভেসলিনটা তো শীতের জন্য, এটা আছে বলে এখন ইউজ করে নিচ্ছি, বাট আমি কি যে ইউজ করবো, আমার গা প্রচণ্ড রুক্ষ হয়ে গেছে, এখানটা শুষ্ক, মানে প্রচণ্ড ত্বক শুষ্ক হয়ে গেছে, তো কি যে ইউজ করবো আমি সত্যি বুঝতে পারছি না। কিছু তোমরা যদি কিছু জানো তো আমাকে প্লিজ কমেন্টে বলো যে কি ইউজ করলে ঠিকঠাক হবে, নর্মাল স্কিন হবে। আমার নর্মাল স্কিনই ছিল, বাট এইখানটা এসে একটু বেশি স্কিনটা শুষ্ক হয়ে গেছে, বিরক্ত। তো যাই হোক, এখন কাপড়টা শুকাই, খাই, আবার তারপরে খাওয়ার পর আসছি। হে গাইস, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এত খিদে পেয়েছিল, কত তাড়াতাড়ি খেয়েছি আমি জানি না, সিঁদুরটা পরিনি বলে খুব খারাপ লাগছে না দেখতে, আমারও দেখতে ভালো লাগছে না, কিন্তু আছে যদিও বা সিঁদুর, মাথাটা ধুয়েছি তো ওই বর তোমার দাদার আসার অপেক্ষা করছি, যাতে তোমার নয় সেই কি হয়েছে ব্যাপারটা। স্নান করেছি, স্নান করলে তো সিঁদুরটা ও যদি না দেয় আমি তো করি না, তো সেই জন্যই সিঁদুরের মানে ওর অপেক্ষায় আছি, ও এলে গেলে পরে সিঁদুর দিলে তারপরে ইয়ে করবো, তাহলে আমি কখনো কখনো সিঙ্গারটা পরে নিই, বাট সিঁদুরটা পরা হয়ে ওঠে না, মানে পরি না ইচ্ছা করে। তো যাই হোক, আর মেয়ে ঘুমিয়ে গেছে, এই মেয়ের পদু দেখিয়ে দিচ্ছি, মেয়ে ঘুমিয়ে গেছে, কারণ ওরও খুব ঘুম পেয়ে গেছিলো, কারণ রাত্রে তো ঘুম হচ্ছে না, ওই জন্য ওর ঘুমটাও তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে, আর আমিও আমারও মানে ঘুম চলে এসছে, চোখ টোক তো দেখতে পাচ্ছি কত ছোট ছোট হয়ে গেছে, আমিও ঘুমিয়ে পড়বো, ভালো লাগছে না আমাকে আর। তো চলো আগে বিকাবেলা দেখি, বিকাবেলা কোথাও যাই কি না, তো গেলে অবশ্যই তো তোমরা আমার সাথেই আছো।
এই গাইস, ঘুম থেকে তো অনেক আগেই উঠে পড়েছিলাম, আর দেখে বুঝতে পারছো কোথাও একটা গেছিলাম, এমনি জাস্ট একটু হাঁটতে গেছিলাম। আর দেখো 8:10 বাজে, দেরি হয়ে গেছে আসতে। তো আর তোমাদের জন্য একটু শর্টসও বানাচ্ছিলাম, তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে। তো এখন রান্না বান্না করতে যাচ্ছি, দেখি কি রান্না হবে, এখনো জানি না কি রান্না আর এখন হবে। রান্না করব, রান্না কি করব কি না করব বুঝতে পারছি না। আগে মেয়েটা রান্না শুরু করছি, তো মেয়ের জন্য একটু আনাজ কাটছি, আনাজ দিয়ে একটু ডাল দিয়ে ডালমা বানাবো, আর ভাত হবে বাচ্চাটার জন্য, তারপর আমাদেরও রান্না হবে রুটি, তারপর আর কি কি হয় জানি না, ডাল হবে আমাদেরও আজকে, ডাল হবে, মেয়েটা যেরকম ডাল হবে আমাদেরও সেরকম সেই সেম ডাল হবে। আর আমার ভাই সেখানটায় হাসছে আমার কথাতে, জানি না ও কি বুঝতে পারলো, বাট আমার ভাই ওখানটায় প্রচণ্ড হাসছে, ও ওই রকমই যখন তখন বোকার মতন হাসতেই পারে, ওর হাসি দেখে আমার নিজেরও হাসি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন বসে বসে আনাজ কাটছি, আর আনাজ কাটতে কাটতে অনেক অনেক কথা মনে পড়ে যাচ্ছে, কখনো কখনো ইশারায় হাসছি, ইশারায়, একা একা থাকলেও যা মানে নিজেকে নিজেকে বড় পাগল পাগল বলে মনে হয়, কি করব কি না করব কিছু বুঝতে পারি না এক একবার। তো যাই, এই দেখো, এই দেখো কেমন করে টুক টুক করে হাসছে, আবার একা একা কখনো গানও গেয়ে যায়, কখনো গান গাইতে গাইতে এক একবার করে ঢংও করি। তো যাই, এই দেখ, এই এই যে শুরু করে দিল ঢং, আমি নিজেকে নিজে এক একবার দেখলে ভাবি যে আমি কি করছি, আর তোমরা তো আরো ভাববেই। তো যাই হোক, মেয়েটার জন্য খাবারটা বসাচ্ছি এখন, আর এপাশে আমার ভাতটাও হয়ে গেছে, হয়নি সরি, ফুটছে, আমিও বলতে বলতে ভুলই বলে ফেলছি। বাচ্চার ডালমা বসানোর পরে আমি আরো আটা মাখাতে হবে। এই দেখো, এই দেখো আবার ঢং করছে, আবার ঢং করছে, আবার ঢং করছে, ঢং করছে। এই দেখো টুকুস টুকুস করে কি তাকে কি বোঝাচ্ছে আমি বুঝতেই পারছি না। এই দেখো আবার তাকাচ্ছে, আবার কথা বলছে, গান গাইছে, এই কি ভাবছে, নুন দি, নুন দেবে, নুন কোথায় খুঁজে পাবো, খুঁজেই পাচ্ছি না, নুনটা কোথায় গেল, সেজন্য নুন খুঁজছিলাম। আর হয়ে গেছে, এখন আটা মাখাচ্ছি, কুট 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 করে আটা মাখিয়ে যাচ্ছি, মাখিয়ে যাচ্ছি, মাখিয়ে যাচ্ছি, কত শক্তি প্রেস করছি, বাপরে বাপরে বাপ, ওফ। এই কোথায় গেলাম, কোথায় গেলাম, এই যে হাজির হয়ে গেছে আবার তোমাদের সামনে। এখন কি করব কি করব, এখন আমরা যে ডালটা খাবো ওই জন্য আমরা এখন আমি ডালটাকে ধুয়ে নিচ্ছি, বুঝতেও পারছি না পরিমাণ কতটা নেব, একবার কমাচ্ছি একবার বেশি করাচ্ছি। তো যাই হোক, ডালটা এখন ধুচ্ছি ভালো করে। কালকে রাত্রে রান্না বান্না করার পরে আর সময় হয়নি, যে তো মানে ভিডিওটা এন্ড করবো, সেই জন্য আর সকালে এন্ড করছি। প্রচণ্ড হাসি পাই, এই জিনিসটা আমার সাথে সবসময় হয়ে যায়, ভিডিও শুরু করি বাট শেষ করতে ভুলে যাই, কেন হয় আমি বুঝতেই পারি না। তো যাই হোক, ভিডিওটা এন্ড করছি আমি, ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব। বাই।